الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক ইসলামিক এই আয়োজন ইসলামী জীবন বিধানের আজকে সরাসরি পর্বে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করে থাকি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে কোরআন এবং সুন্নার আলোকে আলোচনা করবার জন্য এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমরা তারই ধারাবাহিকতায় আজকে অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। আমরা জানি যে চলছে পবিত্র রবিউল আউয়াল মাস। এ মাসেই আমাদের প্রাণপ্রিয় নবী, বিশ্ব মানবতার দরদি বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ধরাধামে আগমন করেছিলেন। আমরা তার জীবন নিয়ে, সিরাত নিয়ে ধারাবাহিক আলোচনা শুনে আসছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে শুনব যে কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আর এই চমৎকার অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যশ বর্ণ আলিমিদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মোহতারাম ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই আজকে। আপনি এটি নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা করে থাকেন, আমরা শুনি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে শুনব যে কারণে আমাদের প্রাণপ্রিয় নবী গোটা জগতের জন্য রহমত, সেটি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে প্রথমেই যদি একটু বলতেন আপনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে গোটা বিশ্ববাসীর জন্য রহমত, এই যে বিশেষণটা আল্লাহ তাআলা আমার নবীকে দিলেন, সে সম্পর্কে আপনি কি বলবেন? কোরআন এবং হাদিসে কি বলা আছে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদ আল্লাযী লা নাবিয়্য বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসলে আজকের সাবজেক্টটা বড় চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের জন্য রাহমা, এটা আল্লাহ তাআলাই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। তো আল্লাহর হাবিব যে বিশ্ব জগতের জন্য রহমত, এটা কোরআন দিয়ে সাব্যস্ত। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে এটা বলেছেন, যিনি স্রষ্টা তিনি স্বীকৃতি দিচ্ছেন আপনি বিশ্ব জগতের জন্য রহমত। এর কারণ হলো যে বিশ্বনবী আমাদের এই শব্দের ভিতরে আছে, বিশ্বনবী এর মানে বিশ্বের নবী, তিনি কোনো আঞ্চলিক নবী নন। তো নবুয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ রহমত। যদি পৃথিবীতে নবী না আসতো, মানুষ সত্যের পথ খুঁজে পেত না। আসলে আমাদের ইলম এতটাই কম যে আমরা যতই পণ্ডিত হই, এক শহর থেকে আরেক শহরে গেলে অনেক সময় আমরা পূর্ব পশ্চিমও খুঁজে পাই না। আমাদের ইলম এতটাই কম যে আমরা অচেনা জায়গায় গেলে পথও চিনি না, জিজ্ঞেস করে জানা লাগে। আল্লাহ এটাই বলেছেন, ওমা অতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে ইলম দেই নাই তবে দিয়েছি যত সামান্য। তো দুনিয়ার পিঠে থেকে, দুনিয়ার পেটে থেকে, দুনিয়াতে চলতে গিয়ে পথ চিনি না। জান্নাতের পথ কীভাবে চিনতাম, ওটা তো দেখাই যায় না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসুল পাঠিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখাতে। রহমত মানে কি? ভালোবাসা, কল্যাণ। জান্নাত হলো কল্যাণের আধার। যদি মানুষ জান্নাত পেয়ে যায়, সে গোটা রহমতই পেয়েছে। আর তার উপকরণ হলো নবুয়া। নবীগণ এসেছেন একটি মাত্র কারণেই, মানুষকে জান্নাতের পথ দেখাতে। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন, আমরা দর্শককে একটু নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন, আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে যা আপনারা জানতে চান। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্যে। আমরা শুনছিলাম আলোচনা, জি। এই যে আমরা নবুয়তের উপর বিশ্বাস স্থাপন করেছি, মূলত প্রকৃত অর্থে আমরাই রহমত প্রাপ্ত হয়েছি। এই জন্য আমার সাল্লাকে ইল্লা রাহমাতাল্লিল আলামিন, এই আলামিনের মাঝে মানবতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। অন্য অন্য জগতের জন্য তিনি রহমত বটে, কিন্তু মানুষের জন্য স্পেশাল রহমত, কারণ জান্নাত তো আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন, যারা মুমিন তারা পাবে।
এই জন্য তাফসিরে তাবারি প্রণেতা ওমর সাল্লাকাইল্লা রহমতাল্লিল আলমিন আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওয়াহুম্মান আমানা বিহি ওয়াসাদ্দাকাহু ওয়াআতাআহু। মূলত তিনি রহমত ওই মানুষদের জন্য যে মানুষ তার উপর ইমান এনেছে, তাকে তাসদিক করেছে, সত্যায়ন করেছে এবং তার আনুগত্য করে জীবন চালিয়েছে, তারা জান্নাত পেয়ে যাবে। তাই তিনি রহমত, তাকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়। যদি নবী না আসতো আমরা কিন্তু জান্নাতের পথ খুঁজে পেতাম না। অসাধারণ বলেছেন। আমরা আসছি এখানে, আমার একটি প্রশ্ন আছে, একজন দর্শক আমাদের সঙ্গে লাইনে আছেন হোয়াটসঅ্যাপে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সম্ভবত আমরা দর্শককে পাচ্ছি না। শেখ, আপনি বলেছেন একটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ আনুগত্যের মধ্য দিয়েই মূলত আমরা রহমতটা প্রাপ্ত হই, আমরা রহমত প্রাপ্ত হই। তিনি আমাদের জন্য স্পেশাল রহমত হলো আনুগত্য এবং তার অনুসরণের কারণে। এখানে আমাদের কিছু ভাইদের একটা একটা বক্তব্য এরকম যে আমার নবী রহমতের নবী, আমরা নবীর উম্মত হয়ে গিয়েছি, কাজেই আমরা সেই রহমত পাবই, আমরা জান্নাতে যাবই। মানে ব্যাপারটা আসলে কি এই পর্যন্তই কি সীমাবদ্ধ থাকার সুযোগ আছে, নাকি আপনি যেমনটা বলেছেন ইমাম তাবারির কথা যে আনুগত্যের সেই মানদণ্ডে উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আমাদের সত্যিকার প্রকৃত রহমত পাওয়ার সুযোগ কম? এখানে আমাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে যে রাসুলকে রহমাতুল্লিল আলামিন শুধু বিশ্বাস করা নয়, অনুসরণ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। উম্মত হলে জান্নাতে যাবে তা নয়, সকল উম্মত জান্নাত পাবে কিন্তু অস্বীকারকারী জান্নাত পাবে না, সে রহমত থেকে বঞ্চিত হবে। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ও মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বললেন যে অস্বীকারকারী তো সে যে আমার আনুগত্য করেনি, যে আনুগত্য করবে সে জান্নাত পাবে। তো আমরা যারা মুমেন, তিনি আমাদের জন্য রহমত, জান্নাতের তিনি নিয়ামক, মাধ্যম। কিন্তু আল্লাহ তো বললেন পুরা বিশ্ববাসীর জন্য, পুরা জগতের জন্য। তো যারা নন মুসলিম তিনি তাদের জন্য কি রহমত নন? নিশ্চয়ই। হ্যাঁ, আল্লাহ তো সকলকে সামিল করেছেন, আমরা স্পেশাল। অন্যরা কিভাবে সামিল হলো? আল্লাহ তাআলা কোরআন মাজিদের সুরা আনফালের 33 নম্বর আয়াতে বলছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। যারা নন মুসলিম তারা কিন্তু আল্লাহ বিরোধী অসংখ্য কাজ করছে। ইউরোপে আমেরিকাতে গেলে আমরা রাস্তার মোড়ে মোড়ে মদের দোকান দেখতে পাই। আচ্ছা, দিবা লোকে ওরা বারে মদ পান করছে, ছোট ছোট কাপড় পরে রাস্তায় হাঁটতেছে, ছেলেমেয়ে এক জায়গায় বসে অপকর্ম অপরাধ করছে, আল্লাহকে আল্লাহ বলে কোনোদিন ডাকছে না। এমন লোকও আছে যারা আল্লাহর অস্তিত্বটাই স্বীকার করে, স্বীকার করছে না। এই কারণে কি গজব আসতো না? নিশ্চয়ই। এই অপরাধের কারণে আমরা যদি অপরাধ দুনিয়াতে করি তাও তো পুলিশ ধরে, শাস্তি দেয়, জেলে দেয়, এটা নিয়ম। তো যারা এত অপরাধ করছে আল্লাহর অস্তিত্ব কে মানছে না, আল্লাহ কি শাস্তি দিতেন না? জি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি তাদের মাঝে আছেন তাই আমি তাদেরকে আযাব দেই, আযাব দিচ্ছি না। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওই কাফেররা, নাস্তিকেরা, তারাও কিন্তু আলো বাতাস পেয়ে বেঁচে আছে। আল্লাহ গজব দিয়ে ধ্বংস করছেন না। অতীতে কিন্তু আমরা দেখেছি যে অপরাধের কারণে আল্লাহ জমিন উল্টিয়ে দিয়েছেন, এমন ঘটনাও ঘটেছে। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, থামুদ জাতিকে করেছেন, কওমে তোব্বাকে করেছেন, কওমে লুতকে করেছেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মত দু প্রকার, উম্মতে দাওয়া, উম্মতে ইজাবা। সকল মানুষই রাসূলের উম্মত, তিনি সকলের জন্য এসেছিলেন। উনি কিন্তু আঞ্চলিক নবী নন, যেটা আমরা শুরুতে বলেছি, রহমত তিনি তামাম দুনিয়ার জন্য। আমরা একটু পিছনে তাকালে আমরা দেখব যে অতীতের সকল নবী কিন্তু তারাও রহমত, তবে তারা আঞ্চলিক আঞ্চলিক। আমি নূহকে পাঠিয়েছি তার কাউমের জন্য, তিনি নবুয়ত নামক রহমত নিয়ে এসেছিলেন তার জাতির জন্য। ওয়াইলা আদিন আখাহুম হুদা, হযরত হুদ রহমত নিয়ে এসেছেন, তিনিও নবুয়ত প্রাপ্ত, তবে তিনি আদ জাতির জন্য। ওয়াইলা সামুদ আখাহুম সালেহ, হযরত সালেহ তিনিও নবী, তিনি রহমত নিয়ে এসেছিলেন, তিনি নবুয়া এনেছেন কিন্তু সামুদ জাতির জন্য। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, হযরত শুআইব আলাইহিস সালাম তিনি মদিয়ান এলাকার জন্য রহমত,
কিন্তু বিশ্বনবী কুল ইয়া আইয়ুহান্নাস ইন্নী রাসূলুল্লাহ ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, তিনি সবার জন্য রহমত নিয়ে এসেছেন। সুন্দর বলেছেন আপনি, দর্শককে আমরা নিতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমার প্রশ্ন ছিল যে মূলত বাবু জন্ম হওয়ার পরে যে আমাদের বিভিন্ন দেখা যায় যে 40 দিন পালন করা হয়, যে 40 দিন ছুটি গড় যেটা, এটা এর ভিতরে বিভিন্ন নিয়ম কানুন অনেকের অনেক ধরনের বলে, তো এটা আমাদের ইসলামের ক্ষেত্রে কতটুকু শরীয়ত সম্মত যে এই ছুটি গড় পালন করাটা, বা বাইরে বাবু বের হওয়া যাবে না, এটা করতে হবে সেটা করতে হবে, এই জিনিসটা আর কি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে এরকম নানান রকমের কুসংস্কার আছে যে বাচ্চা জন্ম হওয়ার পরে মেয়েদেরকে নির্ধারিত একটি ঘরে আটকে থাকতে হবে, কেউ আসতে পারবে না, যেতে পারবে না, ইত্যাদি ইত্যাদি কথাগুলো আসলে ঠিক কি না? না, শরীয়তে এই জাতীয় কোনো বাইন্ডিংস নেই। শুধুমাত্র যিনি বাচ্চা জন্ম দিয়েছেন তিনি তার নিফাস কাল শেষ হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন টাচ করবেন না, কাবা জিয়ারত করবেন না। এছাড়া প্রসূতি মা চাইলে জিকির আজকার করতে পারবেন, অন্য অন্য ইবাদত করতে পারবেন, দোয়া দুরুদ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করবেন না। কিন্তু তার গায়ে ধরা না জায়েজ নয়, একসাথে খাবার না জায়েজ নয়, ঘর থেকে বের হওয়া না জায়েজ নয়, তিনি সব কাজই করতে পারবেন। নিফাস যখন শেষ হয়ে যাবে তথা ব্লিডিংটা যখন শেষ হয়ে যাবে তখন তিনি নামাজও শুরু করে দেবেন, ইবাদত শুরু করে দেবেন, কোরআন তেলাওয়াত শুরু করে দেবেন। সুতরাং প্রসূতি মাকে অথবা বাচ্চাকে নির্ধারিত ঘরে রেখে দিতে হবে, বের হওয়া যাবে না, মিশা যাবে না, এগুলো আঞ্চলিক কুসংস্কার, এগুলোর কোনো ভিত্তি শরীয়তে নেই। আপনি যেমনটা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য, কুল ইয়া আইয়ুহান্নাস, শোনো হে মানবতা, আল্লাহ যেমন সবার রব, কোরআন সবার কিতাব, রাসূল সবার নবী, তিনি সবার মডেল, সবার উসওয়া। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি সবার জন্য এবং একমাত্র মডেল। সূর্য ওঠার পরে মোমবাতির আর প্রয়োজন হয় না, যদি কেউ মোমবাতি নিয়ে হাঁটে মানুষ তার বিবেক নিয়ে প্রশ্ন তুলবে যে দিনের বেলায় মোমবাতি জ্বালে আর রাস্তায় হাঁটতে চো কেন? বিশ্বনবী আসার পরে আর কেউ মডেল থাকবে না, কেউ আদর্শ আইডল হবে না। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের সবার জন্য আমি তাকে মডেল বানিয়ে পাঠিয়েছি, সুবহানাল্লাহ। এবং আল্লাহ হাবিব এই জন্য বলেছেন যে আমার এই আদর্শকে যে লালন করবে না সে জান্নাত পাবে না। আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা রহমত বানিয়ে পাঠিয়েছেন। আসলেও তো এই যে আমরা স্পেশালি কি করুণা প্রাপ্ত, দেখেন যে অন্য অন্য নবীদের আগে উম্মতে মুহাম্মদই জান্নাত পাবে, সুবহানাল্লাহ। আমরা জানবো সেই অসাধারণ কথাগুলো। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি বলুন। হ্যালো, আচ্ছা, অনেকে যে বলে চুল বিক্রি করা গুনাহ হয়, এটা কি সত্যি? চুল বিক্রি করা মেয়েদের চুল? আচ্ছা, অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ। জি শেখ, আমাদের মেয়েরা অনেকে চুল সহ দেহের কোনো অঙ্গই বিক্রি করা যাবে না, এটা গুনাহ হবে। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সম্মানীয় করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা কোরআনে দৃঢ়তার সাথে বলেছেন, দুটি তাকিদ, একটা লামে তাকিদ, একটা কাদ্দের তাহকিক, যে অবশ্যই আমি মানুষকে সম্মানিত করেছি। এখন যদি মানুষের অঙ্গ বিক্রি করা শুরু হয়ে যায় সম্মানের জায়গায় মানুষ আর থাকবে না, নিরাপত্তাও থাকবে না। জি, তখন কিন্তু যদি চুল অনেক দামি জিনিস হয় তাহলে আমাদের বোনেরা কিন্তু মাথা চুল খুলে যেভাবে রাস্তায় হাঁটছেন লোকজন ধরে কিন্তু একটু জায়গায় নিয়ে চুল কেটে নিয়ে যাবে। এভাবে যদি অঙ্গ বিক্রি করা শুরু হয় তাহলে কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে আমরা ধরে রাখতে পারবো না, রাস্তা থেকে নিয়ে যাবে। এই জন্য ইসলাম কি নিরাপত্তা দিয়েছে, কি চমৎকারভাবে, যে আপনি দেহের মালিক নন তা আপনি বিক্রি করবেন কীভাবে? এই জন্য আত্মহত্যা মহাপাপ, কারণ প্রাণ তো আপনার নয়। অঙ্গহানি মহাপাপ, কবিরা গুনাহ, অঙ্গটা আমার নয়। এই জন্য চুলও বিক্রি করা যাবে না, যেহেতু চুলের মালিক তো আমি নই, এটা তো আল্লাহর দেয়া। শুধু রক্ত দেওয়ার ব্যাপারে আমরা এই জন্য অনুমোদন করি, ওলামাই কেরাম বলেন রাসূলের যুগে এই সিস্টেমটা ছিল না, আজকের এটা আধুনিক যুগে রক্ত দেওয়া যায়, যেহেতু রক্ত তৈরি হয় এই জন্য ফ্রি দিতে হবে, বিক্রি করা রক্ত জায়েজ নাই, তো এই জন্য চুল বিক্রি করা যাবে না। অনেক অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে, দর্শক প্রশ্ন করুন, পরিচয় দিন। হ্যালো
হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা শুনতে শুনতে চাচ্ছি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আচ্ছা, লাইন বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জি, আপনি বলছিলেন যে সবার জন্যই আমাদের রাসূল রহমত হিসাবে এসেছেন। হ্যাঁ, আমরা দেখলাম যে অন্যান্য সকল নবী আঞ্চলিক, এলাকা ভিত্তিক, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, আপনি বলুন যে হে মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। তো তিনি আমার রাসূল, এর চেয়ে বড় রহমত আর কি হতে পারে? কারণ আসলে যে পথ চিনে না, তাকে কিন্তু পথ চেনানোর জন্য গাইড লাগে। গাইড কিন্তু একটা বড় ধরনের রহমত। আমরা যখন বিদেশ যাই, তখন আমাদেরকে এয়ারপোর্ট থেকে গাইড নিয়ে যায়। আমরা হোটেল চিনি না, কোথায় ঘুরবো জানি না, তখন যে গাইড আমরা আগ থেকে টাকা দিয়ে রাখি তাকে, সে আমাদেরকে ঘুরিয়ে দেখায়, পথ চিনিয়ে দেয়, তার উপর আমরা ভরসা করি। আল্লাহ তাআলা জান্নাতের জন্য আমাদের বানিয়েছেন, বাবা আদমকে জান্নাতে রেখেছেন, এখন তিনি আবার জান্নাতেই আছে, কিন্তু আমরা সন্তানরা পিছনে পড়ে গেছি। আমাদেরকে তিনি বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু পথ চিনবো কিভাবে? আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইড বানালেন। তিনি বললেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে পর্যবেক্ষক পাঠিয়েছি, পর্যবেক্ষক করে আপনি পরিদর্শন করবেন, খোঁজ খবর নেবেন, মানুষকে জান্নাতের সুসংবাদ দেবেন, জাহান্নামের ভয় প্রদর্শন করবেন, ও দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকবেন। অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলা। এসে বড় রহমত আর কি হতে পারে যে তিনি মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছেন, আল্লাহ পথ দেখাচ্ছেন, তিনি আমাদের গাইড। ওনাকে পাওয়ার পরে এখন যদি আমরা অন্য কোথাও, অন্য কাউকে আবার খুঁজি, যেটা আমি বলেছি কিছুক্ষণ আগে যে সূর্য ওঠার পরে মোমবাতি অচল হয়ে যাবে, যদি কেউ মোমবাতি দিনের বেলায় হাতে 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 নিয়ে তাকে আমরা বলবো সে বেকুব। তো আমরা রাসূলকে পাওয়ার পরে যদি মডেল অন্যকে বানাই, এটা পরিতাপ, সেটাই আমাদের জন্য। কিন্তু আমরা দেখছি যে এটাই চলছে। একজন দর্শক আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি বোন, আপনি বলুন। হ্যালো, আপনি বলুন, আমরা শুনছি। হ্যালো, সম্ভবত আপনি আমাদের শুনতে পাচ্ছেন না, আমরা ইনশাআল্লাহ আবারও চেষ্টা করব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর, আমি যখন নামাজ করি তখন আমি রুকুর তাসবি এবং সিজদা তাসবি মনে করি যে অনেক বেশি পড়া হয়ে যায়, 7 বার এর অনেক বেশি অধিক পড়া হয়ে যায়, তখন তো আমি বুঝি না যে জোর থাকে না বেজোর থাকে, তখন কি এটা ঠিক হবে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আছে হুজুর। জি বলুন। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় কি মাথা না ডাকলে হবে নাকি গুনাহ হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। জি মোতারাম, তাসবিগুলো বেজোর হতে হবে জরুরি কি না? তাসবি বেজোর হওয়া উত্তম। জি, কিন্তু যদি তিনি বেজোর না পড়েন তাহলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তবে তিনি খেয়াল রাখবেন বেজোর করা ভালো, জোর হয়ে গেছে নামাজের কোনো ক্ষতি হবে, সমস্যা নেই। জি জি, আলহামদুলিল্লাহ। আমরা আর একটি প্রশ্ন আছে, সেটির জবাব ইনশাল্লাহ নেব, একটি বিরতি নিয়ে নিচ্ছি, সময় হয়ে গেছে আমাদের বিরতির। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান, সময় হয়েছে একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত ইসলামিক এই সরাসরি আয়োজন, ইসলামী জীবন বিধানের আজকের এই চমৎকার আয়োজনে আমরা আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কারণে গোটা বিশ্ববাসীর জন্য, জগতের জন্য রহমত, আর এই অসাধারণ বিষয়টি নিয়ে আলোচনা করছেন আমাদের প্রিয় শেখ, প্রিয় ইসলামী ব্যক্তিত্ব স্কলার ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমাদের বিরতির আগে একজন বোনের প্রশ্ন বাকি ছিল, উনি বলেছেন কোরআন তিলাবাত করার সময় কি মাথায় কাপড় দেওয়া জরুরি? জরুরি নয়, মাথায় কাপড় না দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, তবে এটা কোরআন তেলাওয়াতের আদবের খেলাফ হবে। ওনার জন্য কমপক্ষে ওনার একটু আদবের সাথে কোরআন তেলাওয়াত করার আমরা অনুরোধ করব।
মাথায় যদি কাপড় না থাকে, একান্তে তিনি থাকেন আর কেউ সেখানে নেই, অসুবিধা নেই, গুনাহ হবে না, গুনাহ হবে না, কিন্তু আদবের খেলাফ হবে। কোরআনে কারীম আমরা তেলাওয়াত করছি, বিশেষ এটা ইবাদত করছি, অতএব এটা থাকাটাই বাঞ্ছনীয়। জি, অসাধারণ আপনি বলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে তিনি জগতের জন্য রহমত, আপনি সেটি চমৎকার করে বললেন যে তার রহমতের পরিব্যাপ্তিটা গোটা বিশ্ব জুড়ে, সেটি আমরা বুঝতে পেরেছি। তো কোন কোন দিকে আমার নবীর রহমতটা ফুটে উঠেছে বিশ্ববাসীর সামনে, সেটি যদি একটু বলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা অবয়বটাই রহমত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে এমনভাবে বানিয়েছেন, সে শিশুকাল থেকে রহমতের সূচনা। মাহলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর হাবিব যখন বুকের দুধ পান করতেন, তখনও ওনার সাথে আরেকজন ছিল দুধ পানকারিণী, মাহলিমার বাচ্চা। তাই রাসূল দুটি দুধ একসাথে পান করতেন না। সুবহানাল্লাহ, এত ছোট মানুষ করেছেন। আমরা দেখেছি যে উনাকে কাফেররাও বিশ্বাসের জায়গা থেকে সামান্য সরাননি। তাই যখন তিনি হিজরত করেছেন, কাফেরদের কারণে তো করেছেন, রাতের বেলায় করেছেন, গুহায় লুকিয়েছিলেন 3 দিন, তখনও তার কাছে অনেক টাকা আমানত ছিল কাফেরদের। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি দিয়ে বলে গেছেন, অমুক অমুকের টাকা আমার কাছে আমানত ছিল। রহমত মানেটা কি? রহমত মানে হলো আপনি আমি নিরাপত্তা যেন পাই, নিরাপত্তার বিঘ্নিত হওয়াই হচ্ছে রহমতের খেলাফ। রহমত বৃষ্টি নাজিল হচ্ছে, আমরা বলি রহমতের বৃষ্টি, এর মানে কি? বৃষ্টি এসেছে, আমরা প্রশান্তি পেয়েছি এবং সবাই পাচ্ছে, সবাই পাচ্ছে। রহমত মানে প্রশান্তি পাওয়া। উনি এমন একজন মানুষ ছিলেন, তিনি যেখানে থাকতেন তার ডানে বামে সামনে পিছে যারাই থাকত সবাই তার রহমত, চাঁদের আলো যেমন একসাথে সবাই পায়, উনার ভালোবাসা, দয়া, মমতা, দান, দাক্ষিণ্য, এভরিথিং, সবারহিল মুরসালা, প্রবাহিত বাতাস যেমন সকলকে ছুঁয়ে যায়, তার ভালোবাসা সকলকে। সুবহানাল্লাহ, শুনবো আরো কিছু কথা। একজন দর্শক আছেন হোয়াটসঅ্যাপে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার ময়মনসিংহ থেকে বলছি, মোহাম্মদ ইবনে হাসান। জি বলুন। আমরা জানি আপনার তিনটি বিষয়ের নাম ঈমান, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। এখন আমার প্রশ্ন হলো, নৈতিক স্বীকৃতি কি বারবার দিতে হবে নাকি একবার দিলেই যথেষ্ট? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন, একাডেমিক প্রশ্ন করেছেন আপনি। জি, আমরা নিচ্ছি উত্তর। হ্যাঁ, আসলে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেছেন, আল ইমান হুয়া তাসদীকু বিল জিনানি ফাকাত, শুধু অন্তরের বিশ্বাসের নামই হলো ইমান, আর বাকি যে দুটো আছে সেটা হচ্ছে আল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, মুখে স্বীকৃতি দেয়া, কাজে পরিণত করা, ও দুটা হলো মিন কামালিল ইমান, ইমানের পূর্ণতার জন্য। আর অন্যান্য সকল আলেম বলেছেন ইমান মোরাক্কাব, তিনটা মিলেই ইমান, যেটা প্রশ্নকারী বললেন, মুখের স্বীকৃতি, অন্তরের বিশ্বাস, কর্মে প্রতিফলন। এখন এই তিনটা মিলে ইমান হবে, মুখের স্বীকৃতি একবারই যথেষ্ট। উনি যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনার মৌখিক স্বীকৃতি আদায় হয়ে গেল। তবে হ্যাঁ, আমাদের জীবনে চলার পথে কিছু কিছু জায়গায় আমরা এমন কিছু কাজ করি যা ইমানের সাথে ধান্দিক হয়, ইমান টুটে যায়, ভেঙে যায়, এমন কিছু কথা বলি যে কথার কারণে ইমান ভেঙে যায়। তাই জাদ্দিদু ইমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই একরারটা তিনি আবার তাসদীদ করবেন, নতুন করবেন, নবায়ন করলে পর ইমানটা আবার নতুন করে জোড়া লেগে যাবে। এই জন্য একবারই যথেষ্ট, কিন্তু বারবার বলা ভালো। আর অন্তরের বিশ্বাস তো এরা কখনোই ছুটবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, মুমিন তো তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপর ইমান আনার পরে কখনো আন্তরিকভাবে সন্দেহে পতিত হবে না, এটা কন্টিনিউ থাকা লাগবে। আর আমল বিল আরকান, অর্থাৎ ইসলাম যা বলেছে তা বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে, তাহলে ইনশাআল্লাহ ইমান পরিপূর্ণই থাকবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ আপনি বলেছেন। আমরা যেতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবারও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা অবয়ব, উনি যেখানে থাকতেন পুরা আবহ, সবটাই রহমা।
আসছি, আমরা একজন দর্শক আছেন। সালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম সালাম, বলুন। আমার প্রশ্ন, প্রথম প্রশ্নটি হচ্ছে, কিছুদিন আগে আমার নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ হারিয়ে যায়, তো পরবর্তী রোজার মাসে আমি যে জাকাতটা দিব, আমি যদি সেখান থেকে ওই পরিমাণ অর্থটা বাদ দিয়ে দিই, তাহলে কি সেটা জায়েজ হবে? আচ্ছা আচ্ছা, জি আপনার আর কোনো প্রশ্ন আছে? আমার আরেকটি প্রশ্ন আছে, আমরা যে জিকির করি, আল্লাহর বিভিন্ন নামে জিকির করি, আমরা বিভিন্ন জায়গায় পড়ে থাকি যে এই নামটি 100 বার বা 1100 বার পড়লে এই ফজিলত আমরা পাবো, তো এটা কি সত্য নাকি এটা এক ধরনের, আমরা যে কোনো সংখ্যায় আমরা জিকির করতে পারি? জি জি জি, বুঝতে পেরেছি। বিস্তারিত জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে হারিয়ে যাওয়া অর্থ যাকাত থেকে বাদ দেওয়া যাবে কিনা? যাবে না, যাবে না। যা হারিয়ে গেছে সেটা হারিয়ে গেছে, তিনি আশা করতে পারেন যে আল্লাহ যেন আমাকে সওয়াব দেয় যেটা হারাইছে, কেউ হয়তো পেয়েছে, হ্যাঁ আল্লাহ চাইলে সওয়াব দিতে পারেন, দিতে পারেন। আচ্ছা, কিন্তু যাকাত থেকে তিনি এটা মাইনাস করতে পারবেন না, কারণ যাকাত যেটা হয় সেটা গরিব গোরাবাকে নির্ধারিত খাতে দিতে হবে, মালিক বানাতে হবে, তো তিনি তো হারিয়ে গেছে, সুতরাং মালিক বানানোর সুযোগ নেই, সুযোগ নেই, তাই এটা করা যাবে না। জিকিরের বিভিন্ন সংখ্যার সংখ্যা জিকির করলে ফজিলত রয়েছে বলে বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। আসলে আমরা যেটা পাই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার বা 33 বার, দুটি রেওয়ায়েতে আছে আল্লাহ আকবর বলা, এটা হাদিস, সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু এর বাহিরে যেগুলো আছে, এত হাজার বার, এত শো বার, এগুলো সবগুলো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত নয়। সুতরাং তিনি উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তিনি বেশি বেশি জিকির করবেন, কোনো হিসাবের প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্ভবত, অথবা হযরত ফাতেমাকে হবে, দুজনের একজন, যে বলেছিলেন দান করো হিসাব করো না, আল্লাহ হিসাব না করে সওয়াব দেবে। তো ঠিক এক্ষেত্রে আমরা বলতে চাই, আল্লাহ বলেছেন জিকির করো বেশি বেশি, তাই 33 33 33 বা 34 ওই অঙ্ক আমরা ঠিক রাখবো জিকিরে, তাসবিহে ফাতেমি হিসাবে যেটা আমাদের দেশে পরিচিত, আর অন্য অন্য যত জিকির হিসাবের কোনো প্রয়োজন নাই, আমরা বিনা হিসাবে করতে থাকবো, আল্লাহ বিনা হিসাবে। যেগুলোর ব্যাপারে মোহতারাম, জিকিরের ব্যাপারে সনির্ধারিত কোনো সংখ্যার কথা বলা আছে, যেমন ধরুন সকালে বা বিকেলে সালাসা মাররাত অথবা আশরা মাররাত, কিছু হাদিস দ্বারা প্রমাণিত আছে, সেটা হয়তো যেগুলো হাদিস দিয়ে সাব্যস্ত সেগুলো সেটা পড়া যাবে, কিন্তু ইন জেনারেল যে কি 1100 বার 1200 বার 1000 বার, এগুলো যেগুলো সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত নেই, এগুলো দরকার নেই, বেশি বেশি করুক। আশা করি বোন আপনি উত্তরটি পেয়েছেন, আমরা বেশি বেশি আল্লাহর জিকির করি, এটাকে আমরা সংখ্যার ভিতরে সীমাবদ্ধ না করি, বেহিসাব যদি আমরা জিকির করি আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ ও বেহিসাব দিবেন ইনশাআল্লাহ। আর একজন দর্শক আছেন, দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি জি, আমি জি বলুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার হাজবেন্ড, মানে আমি আমার হাজবেন্ডের দ্বিতীয় স্ত্রী আর কি। আচ্ছা, তো প্রথম স্ত্রী আমাকে মানতে পারছে না এখনো পর্যন্ত, আমাদের বিয়ে বিবাহিত জীবন 3 বছর, আমার একটা ছেলে আছে, এখন এই অবস্থা আমি কি করতে পারি? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি তার ভয়ে মানে ওই এলাকে যেতেই পারি না, আমাকে লুকায় রাখছে আর কি এক হিসেবে। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি, আমরা উত্তরটা নেওয়ার চেষ্টা করছি। জি, আসলে ব্যাপার হলো যে এখানে দায়ভার হলো স্বামীর, কারণ যিনি একাধিক বিয়ে করবেন তাকে দুই স্ত্রীর প্রতি সমতা বিধান করার শর্তেই অনুমতি দেয়া হয়েছে একাধিক বিবাহের। আমাদের দেশে একটা কথা আছে যে যে কোনো পুরুষ 3 বিয়ে 2 বিয়ে 4 বিয়ে করতে পারবে, ইসলাম অনুমতি দিয়েছে। আসলে অবাধ অনুমতি কিন্তু ইসলাম দেয়নি, এটা ভুল প্রচারণা। আল্লাহ তাআলা বলেছেন ফা ইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা ফানকিহুমা তাওবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহা, এখানে থামা যাবে না, আয়াত কিন্তু চলমান।
তোমরা পছন্দসই দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, এখানে দাঁড়ি দেয়া যাবে না, কমা দেয়া যাবে। আল্লাহর পরে বলছেন তুমি যদি সমতা বিধান করতে পারবে না এই মর্মে আশঙ্কা করো, ফাওয়াহেদা একটাই করো। তাহলে উনি সেকেন্ড ম্যারেজ করেছে, ওনার স্ত্রীকেও নিতে পারছে না, লুকায়া রাখছে, এর মানে হলো তিনি সমতা বিধান করতে পারছেন না। যেই স্বামীর এই এবিলিটি নাই, প্রথম বউকে কন্ট্রোল করতে পারছে না, সে সেকেন্ড ম্যারেজ কেন করবে? ইসলাম তো অবাধ অনুমতি দেয়নি। এখন তিনি নিশ্চয় প্রথম বউর কাছে বেশি থাকতেছেন, এ বউর কাছে মাঝে মাঝে আসেন, লুকায়া রাখছেন, পরিচয়টাও দিচ্ছেন না। যদি উনার মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু এই বউ ওয়ারেশি সম্পদটাও পরিপূর্ণ স্বামী থেকে আদায় করতে পারবে না। তাহলে মানে হচ্ছে উনি সেকেন্ড ওয়াইফকে স্বীকৃতি দেননি ভালো করে, এই জাতীয় গোপন ম্যারেজ কোনো রকম করে সেরে নেয়া, এই ইসলাম কিন্তু এই বিয়ের কথা বলেনি। এই জন্য উনার স্বামীর উচিত উনাকে প্রকাশ্যে আনা, প্রথম স্ত্রীকে বলা যে আমি বিয়ে করেছি, এটা আমার তোমার মতোই সে আমার স্ত্রী, এইভাবে তাকে সামাজিকভাবে সাব্যস্ত করা স্বামীর দায়িত্ব। না করলে আল্লাহর হাবিব বলছেন মান কানা ইনদাহু ইমরাতান ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াউমাল কিয়ামা ওয়া শাক্কুহু সাকিত, যে ব্যক্তির অধীনে একাধিক স্ত্রী থাকবে সবার মাঝে সমতা বিধান করবে না, হাশরের দিন সে উপস্থিত হবে, তার দেহের পাজরের এক পাশ থাকবে না, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। এজন্য আমরা বোনের হাজব্যান্ডকে বলবো তিনি যেন সমতা বিধান করেন। এখানে মতো আমি একটু সম্পর্ক আমি জানতে চাই, সেটা হচ্ছে যে ধরুন স্বামীর আসলে সমতা বিধান করবার অ্যাবিলিটিও আছে, মানসিকতাটাও আছে, কিন্তু আমাদের সমাজে সোসাইটিতে আসলে কখনো এই সেকেন্ড ম্যারেজকে মেনে নেওয়া হয় না, বা প্রথম স্ত্রী সে কোনোভাবেই এটাকে স্বীকৃতি দিতে চায় না বা মেনে নিতে চায় না। এক্ষেত্রে আসলে প্রথম স্ত্রীদের দৃষ্টিভঙ্গির ব্যাপারটা ইসলাম কীভাবে দেখে? আসলে এখানে ব্যাপার হলো যে আমাদের দেশে মেনে নেয় না এটা যেমন সত্য, আবার যারা সেকেন্ড ম্যারেজ করে তারা প্রথম স্ত্রীকে অবহেলা করে এটাও তেমন সত্য, দুটো একসাথে প্যারালাল চলছে, যার কারণে ইসলামের সৌন্দর্যটা এখানে ফুটে উঠছে না। এখানে মা বোনদের আসলে এটা বোঝা উচিত যে আমার স্বামী শুধু আমাকে পেয়ে হয়তো তৃপ্ত নয়, তার সামর্থ্য যদি থাকে সে আরেক স্ত্রী গ্রহণ করবে, আমি বাধা দেব কেন? আল্লাহ তো সুযোগ দিয়েছেন। আর আমাদের দেশে কিন্তু অবিবাহিতা নারীর সংখ্যা খুবই বেশি, গার্মেন্টসগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই হাজার হাজার মহিলা গার্মেন্টসে চাকরি করছে, সকলে কিন্তু বিপদে পড়ে করছে, এটা না, কেউ শখে করছে আবার কেউ বিপদে পড়ে বাধ্য হয়ে করছে, বিয়ে শাদী হচ্ছে না, কি করবে এখন এই অবস্থায়? যৌতুকের কারণে কত বাবা বিয়ে দিতে পারছে না, এই অবস্থা যাদের সামর্থ্য আছে তারা যদি একাধিক বিয়ে করতো কিছু মেয়ে তো কমতো। জি, এবং অনেক মেয়ে আছে যারা বিধবা, স্বামী মরে গেলে আর বিয়ে হচ্ছে না, তাদের বিয়ে দরকার আছে না? যদি সামর্থ্যবান স্বামীরা বিয়ে করত, স্ত্রীরা একটু উদার হতো, তাহলে হয়তো আমাদের সমাজের এই সমস্যাটা কমতো। অনেক ধন্যবাদ। আর একজন দর্শক আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, একজন মুমূর্ষু ব্যক্তির জন্য আমি মানত করেছিলাম যে সে সুস্থ হয়ে গেলে আমি তার জন্য ছদকা দেব, কিন্তু ওই রোগে তিনি মারা গেছেন, তারপরে কি আমি ছদকা দিতে পারবো না পারবো না? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। জি মোতারাম প্রশ্ন শুনেছেন। জি, উনি মানত করেছিলেন যে উনি সুস্থ হলে উনি সাদাকা দেবেন, যেহেতু তিনি সুস্থ হননি এই মানত পূর্ণ করা তার জন্য ওয়াজিব হবে না, কিন্তু তিনি যদি দিতে চান সাদাকা দেওয়ার সুযোগ আছে। মাশাআল্লাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে কোরবানি মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। মৃত ব্যক্তির নামে কোরবানির একটি হাদিস পাওয়া যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরে তিনি কোরবান দিয়েছেন, নিজের পক্ষ থেকে একটি বকরি, আর একটি কোরবান দেওয়ার সময় বললেন যেটা রাসুলের পক্ষ থেকে দিচ্ছি, তিনি আমাকে ওসিয়ত করেছিলেন এবং এটা আমি করে যাব। এই হাদিসকে সামনে এনে একদল মুহাদ্দিস বলেন, ওলামা বলেন যে একদল যে দেয়া যাবে, কিন্তু ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ পরবর্তীতে ওই হাদিসের মাতাহাতে উনি বলেছেন যে এ নিয়ে আমল চলছিল আমাদের মাঝে, তবে কয়েকজন মুহাদ্দিসের বক্তব্য তিনি এনে বললেন যে কোরবান যদি দেয় মাংসটা সাদাকা করে দেবে। আচ্ছা আচ্ছা। যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয় মাংস খাবে না, সাদাকা করে দাও, সাদাকা করে দাও, তবে উত্তম হলো কোরবান না দিয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে শুধু সাদাকা করা।
মাশাআল্লাহ। আমরা আলোচনা শুনছিলাম রাসূলুল্লাহ আলাইহিস সালামের রহমতের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের নিদর্শন। আল্লাহ নিজে তার সাক্ষী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম। আল্লাহর হাবিব যে ভালো মানুষ ছিলেন, দয়ালু ছিলেন, রহমত ছিলেন, এটা তার চারিত্রিক বিভিন্ন গুণাবলী দিয়ে স্পষ্ট হয়ে গেছে। মাআশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেছেন, কানা খুলুকুহুল কোরআন, যে কোরআনে যে চরিত্রটা আছে এটাই নবীর চরিত্র। কোরআন এবং নবীর চরিত্র আলাদা কিছু নয়, কোরআনে যা আছে নবীর চরিত্রে তার উপস্থিতি আছে। তো তিনি ছিলেন একবারে ভালোবাসার মানুষ, রহমতের মানুষ, দয়ার মানুষ। তিনি কোনোদিন কাউকে আঘাত দিয়ে কথা বলেন নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন যে এটা আপনার প্রতি আল্লাহরই করুণা, করুণার তো অভাব নাই, কিন্তু এটা স্পেশাল করুণা যে আপনি আচরণে খুবই বিনয়ী। এমন একজন মানুষ তিনি ছিলেন যার সংস্পর্শে আসলে শত্রু বন্ধু হয়ে যেত। সুবহানাল্লাহ। আরবের লোকেরা ওনাকে বলতো আলামিন আসাদিক, এবং উনি ভালো মানুষ তা নিয়ে কিন্তু আরবের লোকেরা কাফেররাও দ্বিমত করেনি, ওনার সত্যবাদিতা নিয়েও কেউ প্রশ্ন তোলেনি, যদিও উনি নবুয়তটা তারা মানেনি। জাখনাস ইবনে সুরাইকের বিখ্যাত সে ঘটনা, আবু জেহেলকে উনি প্রশ্ন করেছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তো মিথ্যুকও বলছি যে তুমি নবী নও, লাস্তা মুরসালা, তুমি রাসুল নও, আমরা কত রকমের পাগল, গণক, জাদুকর, কবি, কত রকমের কথা বলছি, কিন্তু সে তার প্রতিউত্তরে একটা কথা ফিরিয়ে বলে না। আচ্ছা, এত ভালো মানুষটাকে আমরা কেন জ্বালাচ্ছি, এ বিষয়ে আমি আপনার কমেন্ট জানতে চাই, এখানে আমি আর আপনি আর কেউ নাই। তখন আখনাস ইবনে সুরাইককে আবু জেহেল বলেছিল, সে যে নবী এটাও সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসলে ঝামেলা হয়েছে এক জায়গায়, যদি তার নবুয়ত আমরা মেনে নেই তাহলে নেতৃত্বটা আমার হাতে আর থাকছে না। আল্লাহ ফাকর বলে আলামিন ওই পাঠিয়েছেন, বলেছেন হে নবী, তারা কিন্তু আপনাকে মিথ্যুক বলে না, ওয়ালাকিন্নাদ-দ্বালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তারা আল্লাহর আয়াত মেনে নিয়ে ক্ষমতা ছাড়তে রাজি না, নেতৃত্ব ছাড়তে রাজি না, চেয়ার ছুটে যাবে, তাই আপনাকে তারা মিথ্যুক বলছে, কিন্তু গোপনে যখন বসে তখন তারাও আপনাকে সত্যবাদী বলে। সুবহানাল্লাহ। আর কারণও আছে, কারণ হচ্ছে এমন মানুষ তিনি ছিলেন, সূর্য ওঠার পরে কেউ যদি বলে যে সূর্য ওঠেনি, যখন কেউ বললো, সে যতই পাওয়ারফুল ব্যক্তি হোক, যারাই ডান পাশে বাম পাশে শুনবে বলবে ওনার মাথায় মানুষ সমস্যা হয়েছে, উনি বলে সূর্য ওঠেনি, এর মানে হলো এমন একটি সত্যকে অস্বীকার করা যায় না। তো বিশ্বনবীর চরিত্র সূর্যের চেয়ে আরো বেশি আলোকিত ছিল। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা, এই জন্য ওনার রহমতের আচরণকে অস্বীকার কাফেররাও করত না, এবং আমরা দেখেছি, আমরা জানবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, জি বলুন স্যার। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কোন মৃত ব্যক্তি সে চলে মারা যাওয়ার আগে সে যদি তার সম্পত্তি ভাগ না দিয়ে যায়, তাহলে তার সম্পত্তিতে কার কার হক আছে, শুধু তার বাদ ছেলে মেয়ে নাকি তার আরো আত্মীয় স্বজন ভাই বোনদের হক আছে, আর কেউ জীবিত অবস্থা বা মৃত অবস্থা মানে যদি কেউ তার সম্পদের জাকাত না দিয়ে যায় এবং সে মারা যাওয়ার পরও তার স্ত্রী সন্তানরা সেই তার জাকাত ঠিক মতো আদায় না করে, তাহলে তার কি গুনাহ হবে, এবং তার কবরে কি জন্য সে আজাব ভোগ করতেছে, সে কারোর হক আদায় করে যায়নি কখনো কোনোদিনে, না ভাই বোনে, না আত্মীয় স্বজন, না স্ত্রীর, না কারোর সে হক আদায় করে যায়নি, তাহলে সেক্ষেত্রে সে কি কবরের থেকে কিয়ামত পর্যন্ত সে আজাবের ভাগী হবে সে? আবার স্বাগত প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক ইসলামিক আয়োজন ইসলামী জীবন বিধানের আজকে সরাসরি পর্ব। আমরা আলোচনা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে গোটা বিশ্ব জগতের জন্য রহমত, আলোচনা করছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ মাশাল। আমরা চলে আসছি আমাদের শেখ আপনার কাছে। বিরতির আগে আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তি মারা গিয়েছেন কিন্তু তিনি তার সম্পত্তির হক কাউকে দিয়ে যান নাই, যেটা বোনের কথা থেকে বোঝা গেল, আবার উনি কোনো সম্পত্তির জাকাতও দিয়ে যান নাই, কী অবস্থা হবে তার কবরে? প্রথম কথা হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার সম্পদ কাউকে দিয়ে যাবে না, দরকারও নাই।
বরং যে যার সম্পদের মালিকানায় থাকা অবস্থায় সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। যাওয়ার পরে তার সম্পদে কারা কারা মালিক হবেন এটা কিন্তু কোরআনে স্পষ্ট করে বলা আছে, যেটাকে আমরা ফরায়েজ বলি। আমাদের রাষ্ট্রীয় আইনেও কিন্তু এটা স্বীকৃতি আছে, এখানে তার স্ত্রী মালিক হবে, তার সন্তানরা মালিক হবে, সন্তান কতজন থাকলে কে মালিক হবে, মেয়ে কজন থাকলে পাবে কে, সব বলা আছে। সুতরাং সে দিয়ে যাওয়ার দরকার তো নাই, আল্লাহ তো বলেই দিয়েছেন, ভাগ করে দিয়েছেন, এবং রাষ্ট্রীয় আইনে স্বীকৃত থাকার কারণে সে না দিয়ে মরে গেলেও কেউ কম বেশি করতে পারবে না। তবে জাকাতের ব্যাপারটা এখানে একটু স্পর্শকাতর, তিনি তার মালের জাকাত দিয়ে যাননি, যদি এমনটা হয় তাহলে তিনি কবিরা গুনাহ করে গেছেন। এখন সন্তানরা জাকাত যদি দিতে চায় বাবার পক্ষ থেকে, ওসিয়ত করে গেলে সন্তানরা দেবে, ওসিয়ত যদি করে না যায় সন্তানরা দিতে বাধ্য নয়। এখন তিনি যদি জীবিত অবস্থায় ঠকাইয়া দিয়ে যান তাহলে আবার একটু ঝামেলা আছে। আমাদের দেশে প্রবণতা কোথাও কোথাও দেখা যায়, বড় ছেলেদের একটু বেশি দিছে, ছোটটাকে বেশি দিছে, মেয়েদেরকে দেয় নাই ছেলেদেরকে দিয়েছে, বা মেয়েদেরকে দিয়েছে ছেলেকে দেয় নাই। এই অবস্থাটা করে গেলে আল্লাহ সম্মুখে তিনি ধরা খেয়ে যেতেও পারেন। তবে হ্যাঁ, উনার মালের মালিকানা তো উনার ছিল, তাই জীবিত অবস্থায় কেউ দিতে চাইলে রাসূল বলতেন যে ছেলে মেয়েকে সমান দাও, তখন আবার ছেলে দ্বিগুণ মেয়ে একগুণ এটা হবে না। জীবিত অবস্থায় দিলে সমান দাও, হাদিয়া দিয়েছ, গিফট করেছ ছেলে মেয়েকে। এক ব্যক্তি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ওটটা আমার ছেলেকে দিলাম, আপনাকে সাক্ষী রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে তুমি কি অন্য বাচ্চাদেরকেও দিয়েছ? উনি বললেন যে না। তখন তিনি বললেন, তাহলে এই মালের সাক্ষী আমি হব না, দিলে সবাইকে দিতে হবে, দিলে সবাইকে দাও, সমান দাও। এখন জাকাতের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিই আমরা, আল্লাহ শাস্তি দেবেন না তাকে, ধরবেন কবরে, শাস্তি পাবেন কি পাবেন না। তবে যেহেতু কবিরা গুনাহ করেছেন, শাস্তি পাওয়ার সম্ভাবনা বেশি। জাহান্নামীরা জাহান্নামী হওয়ার পরে কিন্তু ফেরেশতারা প্রশ্ন করবে, তো জাহান্নামে কেন এসেছ? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, যে আমরা নামাজ পড়িনি, আমরা গরিবদেরকে খাই খাবার দেইনি, মানে জাকাত দেইনি, জাকাত দেইনি, জাকাত দেইনি। তো এই জন্য জাকাত যদি কেউ না দেয় ধরা পড়ার সম্ভাবনা সম্ভাবনা বেশি। অনেক ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমরা তিন ভাই বোন, আমার একটা ভাই, আমরা দুই বোন, আমার ছোট বোনটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী, মানে একদম মানে আর কি কোনো কিছু বুঝে না এরকম, আর ভাইটা হচ্ছে ভাই জি। দর্শক আপনি বলুন, আমরা প্রশ্নটি পুরোপুরি পাইনি। আমার ভাই বিদেশে থাকে, ভাই ভাইয়ের ওয়াইফ দুজনে ভাই দেশে বাইরে থাকে, তো আমার বাবা মা এখন তার সম্পত্তিটা কিভাবে ভাগ করবে আমাদের তিনজনের মধ্যে? আর একটা কথা হচ্ছে, বোন বোনকে বাবা মায়ের না বেঁচে না থাকি। আচ্ছা, বুঝতে পেরেছি আমরা, আমরা মোটামুটি বুঝতে পেরেছি। বাবা মা না থাকলে বোনটাকে আমাকে দেখাশোনা করতে হবে যদি আমি বেঁচে থাকি আর কি। এই ক্ষেত্রে বোনের সম্পত্তিটা কি মানে আমরা দুই ভাই বোন সম্বন্ধে সেক্ষেত্রে ওনার সম্ভবত প্রশ্নটা এরকম যে সম্পদের ভাগ ভাগের ক্ষেত্রে ওনার বোন যেটা পাবে সেটা উনি নিতে পারবেন কিনা। জি না, পারবেন না। বোন প্রতিবন্ধী, এটা বোনের নামেই হবে, আর রাষ্ট্রীয়ভাবে এটা অ্যালাউ হবে না, শরীয় দৃষ্টিকোণ থেকে অ্যালাউ হবে না। প্রতিবন্ধী হলে কেউ বঞ্চিত হবে এটা ইসলামে নেই। সে সন্তান তার নামে থাকবে, তার মৃত্যুর পরে তার সম্পদ বন্টনের রীতি আবার আছে, তখন তারা আবার পাবে। আচ্ছা, এমনও তো হতে পারে যে আজকে প্রতিবন্ধী অসুস্থ, সে কি সুস্থ হতে পারে? হতে পারে। তো সম্পদ অন্যরা ভাগ করে নিয়ে গেলে তার কি হবে? এই জন্য ইসলাম এটা দেয়নি, সুতরাং এটার সুযোগ সুযোগ নেয় অসাধারণ। তবে হ্যাঁ, ভোগ করতে পারবে, ভোগ করতে হ্যাঁ, তার মালিকানা আছে, এখন তারটা সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা, ভোগ করা, তাকে খাওয়ানো, এটা পারবে, কিন্তু নিয়ে নিতে পারবে না, নিয়ে নিতে পারবে না। জি, আশা করি বোন আপনি উত্তরটি পেয়েছেন। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনারা দুইজনে আমার একজন প্রিয় শায়খ, আপনাদের
আজকে আল্লাহর জন্য ভালো আছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার জন্য কি ধরনের বই পড়তে পারি, একটু লেখক এবং প্রকাশনী সম্পর্কে যদি জানাতেন তাহলে উপকৃত হতাম। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। আমরা আপনাকে দোয়া করি, আমাদের এই সকলের ভালোবাসা আল্লাহর জন্য, আল্লাহ যেন কবুল করেন। আপনি জানতে চেয়েছেন সিরাতের গ্রন্থের নাম। জি, আসলে আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় এখন মৌলিক গ্রন্থ আছে, অনুদিত গ্রন্থ আছে। তা আমি সাজেস্ট করতে চাই যে বর্তমানে বাংলা ভাষায় আর রাহিকুল মাখতুম চমৎকার একটি সিরাতের কিতাব। এটার অনুবাদক মূলত প্রথম দিকে খাদিজা আক্তার রেজাই করেছেন, এখন অনেকেই করেছেন। এটার লেখক হল আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, উনি ভারতের লোক, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এখন তিনি মনে হয় মারা গিয়েছেন। আর রাহিকুল মাখতুম কিনতে পারেন তিনি, সিরাতে সরোয়ারে আলম কিনতে পারেন, সিরাত উবনি হিসাম কিনতে পারেন, মানবতার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটিও খুবই চমৎকার, নাঈম সিদ্দিকীর লেখা, উনি কিনতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বইয়ের নাম আমাদের শেখ বললেন। প্রিয় ভাই, আপনি যেটা পছন্দ হয় বা আপনি সবগুলো চাইলেও কিনতে পারেন আলহামদুলিল্লাহ। আমরা আলোচনায় মূল বিষয়ের উপরে বাকি সময়টুকু আলোচনা করতে চাই। আপনি যেমনটা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের বিভিন্ন দিক, একই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে তিনি শুধুমাত্র তার যারা কাছের ঘনিষ্ঠ সহচর তাদের সাথে ভালো ব্যবহার করতেন, রহমতের আচরণ করতেন তা নয়, উদার ছিলেন সবার জন্য। তার একটি শ্রেষ্ঠতম নমুনা যে একজন বেদুইন মসজিদ নববীতে দাঁড়িয়ে প্রস্রাব করে দিয়েছিল, ওই ঘটনা আমরা কম বেশি সবাই জানি, যে সে রাসূলের মসজিদে প্রস্রাব করে দিয়েছে। সাহাবাই কেরাম একটু খেপেছেন, তাকে ধরতে গেছেন, কেউ কেউ মারতে উদ্যত হয়েছেন, কিন্তু রহমতুল্লিল আলামিন খেফেননি, মারতে উদ্যত হননি, তিনি থামিয়েছেন যে তোমরা থামো। আর বেদুইন প্রস্রাব করে ফেলল পুরা, রাসূল তাকে বারণও করলেন না। প্রস্রাব শেষ করার পরে আবার বললেন, এক বালতি পানি নিয়ে আসো। সাহাবাই কেরামের কেউ করলেন, পানিটা ঢেলে দিলেন, আর বেদুইনকে আবার বললেন যে এটা আমাদের মসজিদ, এবাদতের জায়গা, এখানে প্রস্রাব করতে নেই। দেখেন রহমত কাকে বলে, যে এই কাজ যদি আমাদের সামনে কেউ করতো তাহলে আমরাও তো খেপে যেতাম, যুদ্ধ ঘোষণা করে দিতাম। কিন্তু রহমতুল্লিল আলামিনের উদারতা কত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর 10 বছরের খাদেম ছিলেন, যে ঘনিষ্ঠজন সে কিন্তু চরিত্রের ব্যাপারে ভালো জানে। আমি ওয়াজ করছি, খুব ভালো ভালো কথা বলছি, কিন্তু আমার চরিত্রটা কেমন, আমি কেমন খিটখিটে মেজাজের না ভালো মেজাজের, এটা কিন্তু দর্শক বুঝতেছে না, এটা জানবে আমার ড্রাইভার, জানবে আমার ঘরের লোকেরা। হযরত আনাস বিন মালিক বলছেন, খাদিমতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লা সানাতা, যে আমি 10 বছর খেদমত করেছি বিশ্বনবী, জীবনে কোনোদিন বিরক্ত হয়ে উফ বলেনি, এবং কেন করেছো, কেন করনি কোনো কাজ দেওয়ার পরে, এ প্রশ্নটাও করেননি। হযরত আনাস বলেন, একদিন আমার মনে একটি চিন্তা আসলো, সহিহ বুখারীর রওয়ায়েত মুসলিমে এসেছে, যে রাসূল কখনো রাগ করে না, এমন মানুষ আজকে একটু রাগাইতে পারে কিনা দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগানোর পরিকল্পনা নিলেন হযরত আনাস। আল্লাহর হাবিব বললেন, আরসালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া যাতে ইয়াউমিন ইলা হাজাতিন লিহাজাতিন, বললেন যে অমুক জায়গায় যাও, একটি কাজে আমাকে পাঠালেন, বললেন অমুক জায়গায় যাও, মুখের উপর বলে দিলাম আল্লাহ লা আযহাবু, আল্লাহর কসম আমি যাব না। আর মনে মনে ভাবছিলাম আজকে ডেফিনেটলি রাগ করবে, কিন্তু কেন যাবে না এই প্রশ্নটাও রাসূল করেন নাই। সুবহানাল্লাহ, আমি তো হেরে গেলাম, অফিনাফসি আনা যাবালি আন্না নবী আমরানি, মনে মনে আমার চিন্তা আছে আমি নিশ্চয়ই যাব, রাসূল বলেছেন না যাইয়া পারি, তা আমি এবার হেরে গেলাম, রাগাইতে পারলাম না, চলে যাচ্ছি। এটা বাজার সামনে পড়ল, দেখি কিছু বাচ্চা বাজারে খেলা করছে, তো আমি দাঁড়ালাম যে একটু খেলাটাও দেখে যাই। ইত্যবসরে দেখি কে যেন পিছন দিয়ে আমার ঘাড়ের উপরে মোলায়েম করে হাত রেখেছে, আমি ঘাড় পিরিয়ে দেখি বিশ্বনবী আমার দিকে তাকিয়ে হাসছেন আর বলছেন, আনাস নিশ্চয়ই তুমি সেদিকে যাচ্ছ যেখানে যেতে বলেছি। আমি বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ। এই যে আল্লাহর হাবিবের ভালোবাসা সবার জন্য, আয়েশা সিদ্দিকা বলেছেন বিশ্বনবী কোনোদিন কাউকে আঘাত করেননি, মারেননি তার কোনো খাদেমকে, মারেননি কোনো স্ত্রীকে, গালি দেননি কাউকে, কখনো পাহেশা কথা বলেননি। সাহাবি বলছেন, মা রাইতু আহাদান আকসারা তাবাসসুমাম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারাক্ষণ তিনি হেসে কথা বলতেন, মুস্কি হাসি দিতেন। আমরা অনেকে বলি যে
অরাব বিহেভিয়ার ইজ গুড ইজ স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন, কেসি কেসে আমি জানি না যে খারাপ ব্যবহার করলে নাকি প্রশাসন ভালো চলে। এই জন্য দক্ষ যদি কেউ প্রশাসক হতে চায় সে থাকবে খিটখিটে মেজাজের, ব্যবহার খারাপ, এটা একবারে বাজে কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার প্রধান সেনাপতি ছিলেন, মদিনার প্রধান বিচারক ছিলেন, 11 জন স্ত্রী ছিল, 9 জন একসাথে জীবিত ছিলেন, এত কিছু সামলাইছে, কোনো জায়গায় স্পট পড়েনি, কিন্তু হাসি ছিল অলওয়েজ। তাহলে ভালো ব্যবহার করে হাসি দিয়েও কাজ আদায় করা যায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালে আমরা কী দেখি, ওনাকে ওকাজ মেলা থেকে মা খাদিজার লোকেরা কিনে নিয়ে এসেছে, নবুয়তের অনেক বছর আগে, 15 বছর আগে বিয়ে হয়েছিল রাসূলের সাথে মা খাদিজার। হযরত যায়েদকে দিয়েছেন, হুজুর আপনার খাদেম বানিয়ে দিলাম, আমার যায়েদকে আপনার গোলাম বানিয়ে দিলাম। কিছুদিন পরে যায়েদের মা বাবা কারো মাধ্যমে খবর পেয়েছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আপনার ছেলেকে তো আমরা দেখেছি মদি মক্কায়। মা বাবা দৌড়াই আসলো, খুশ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেলেন, যায়েদকে চিনতে পারলেন। ডাকাতরা ওনার মায়ের কোল থেকে ওনাকে কেড়ে নিয়ে গিয়েছিল, তারপর ওকাজ মেলা গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছিল। যায়েদ, আমি তোমার বাবা, আমি তোমার মা, চলো রাসূলের কাছে বললেন যে কত টাকা লাগবে, আপনি কত দিয়ে কিনেছেন আমাদের বলেন, টাকাটা দেই, আমাদের সন্তান আমরা নিতে চাই। বিশ্বনবী তখন নবুয়ত পাননি, তিনি রহমত নবুয়তের পরে নয় আগেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যায়েদ যদি যেতে চায় তাহলে যেতে, আমার আপত্তি নেই, টাকাও লাগবে না। কিন্তু হযরত যায়েদ কি বললেন, আমি যেতে চাই, এমন বাবা পেয়েছি। সুবহানাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অসাধারণ একটি লম্বা গল্প, আমরা আরও হয়তো শুনতে পারতাম কিন্তু আমাদের হাতে আজ সময় নেই, আপনাকে অনেক শুকরিয়া জানাই। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই প্রিয় নবীর মতো আখলাক গড়ার তৌফিক দান করেন। আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।